লিচু খেলে মৃত্যু, এই পর্যন্ত শুনেই আপনি নিশ্চয়ই নাক সিট করছেন, ভাবছেন এটা কি ধরনের রিপোর্ট। আসলে এই শিরোনাম ঘুরছে সংবাদ মাধ্যমগুলোতে। একটা সুস্বাদু ফল সেটা খেলে মৃত্যু কেন হবে, সেই প্রশ্নটা আসলে আপনার মতো আমাদেরও। এর পেছনে ঠিক কি কারণ রয়েছে? এমনি এমনি তো আর সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করে দিচ্ছে না, এটা গুজব নয়। সতর্ক হতে একবার ভিডিওটা দেখে যাবেন প্লিজ। আমরা সাধারণত বাজার থেকে লিচু কিনে লিচুর খোসা না ধুয়ে ছাড়িয়ে খেয়ে ফেলি। অনেক সময় দাঁত দিয়ে খোসা ছাড়াই, যে হাত দিয়ে খোসা ছাড়াই, হাত না ধুয়েই আমরা লিচুটা বের করে টাপাক করে খেয়ে ফেলি। আমরা কি জানি আমরা মারাত্মক ভুল করি এখানেই? লিচুর ফলনের জন্য লিচু বাগানগুলোতে ব্যবহার করা হয় ইন্ডোসালফার নামে কীটনাশক, যা খুবই বিষাক্ত। লিচুর ওপরের খোসা ভালোভাবে না ধুয়ে লিচু খাওয়ার জন্যই বিষাক্ত কীটনাশক আমাদের পেটে চলে যায় আর 20 ঘন্টার মধ্যেই এফেক্ট শুরু করে দেয় এবং আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। ফল মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু লিচু এমন একটা ফল যাকে খালি পেটে খেলে মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের। লিচুতে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে শর্করার কম করতে পারে, বিশেষত খালি পেটে লিচু খেয়ে ফেললে মৃত্যু হতে পারে। লিচুর মধ্যে হাইপোগ্লাইসিন, আরও এক ধরনের টক্সিন রয়েছে, যা অতিরিক্ত গ্রহণ করলে, মানে লিচু বেশি করে খেয়ে নিলে শরীরকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয়। যাদের রক্তে শর্করার মাত্রা ইতিমধ্যেই কম আছে তাদের বেশি করে প্রভাবিত করে। একটু বেশি পরিমাণে লিচু খালি পেটে খেলে বিপদ অবশ্যম্ভাবী। অনেকে আবার লিচু থেকে শরীরে লাল র্যাশ বের হতে পারে। লিচুর খোসার উপর দিয়ে ভাইরাস বাহিত পোকা মাকড় বাদুর ঘুরে বেড়ায়। লিচুর ভাইরাস শিশুদের আক্রান্ত করতে পারে, বড়দেরও আক্রান্ত করার চান্স থেকে যায় শতভাগ। চিকিৎসকরা বলেন রাতে বা দিনে খালি পেটে লিচু না খাওয়াই ভালো। লিচু থেকে বিষ শরীরে গেলে একজন সুস্থ সবল মানুষেরও খিঁচুনি এবং বমি শুরু হয়ে যেতে পারে, তারপরেই অজ্ঞান হয়ে পড়ার পালা, অ্যান্ড দেন ব্রেন ডেথ। এই পর্যন্ত শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, তাহলে ঠিক কতগুলো লিচু আপনি খেতে পারেন বা খাওয়া নিরাপদ? এটা তো বুঝে গেছেন যে লিচুর খোসাও ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আসলে দেখুন, কতগুলো লিচু খেলে বিষক্রিয়া হবে তা গবেষণা জানাতে পারেনি, তবে চিকিৎসকরা বলছেন অবশ্যই ভরা পেটে 5 থেকে 7টা লিচু খাওয়া নিরাপদ। সকালে খালি পেটে একদমই লিচু খাওয়া যাবে না। সকালে লিচু খেলে লিচুতে থাকা হাইপোগ্লাইসিন উপাদানটি শরীরে শর্করার পরিমাণ একেবারে শূন্য করে দেয়, তার ফলে শরীরে বিষক্রিয়া তৈরি হয়। যেতে যেতে জানিয়ে রাখি, লিচুতে আবার প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। পরিমিত লিচু খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে উঠবে। লিচুতে রয়েছে পর্যাপ্ত ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে অনায়াসে। আচ্ছা, এবার একটা প্রশ্ন থেকে যায় যে ডায়াবেটিসে কি লিচু খাওয়া যাবে? লিচুতে প্রচুর পরিমাণ চিনি থাকে, তাই যাদের ডায়াবেটিক রয়েছে তাদের হিসেব করে লিচু খেতে হবে, তবে অল্প খেতে কোনো বাধা নেই। এটা তো আপনার জানা যে প্রত্যেকটা ফলই ভালোভাবে না ধুয়ে খাওয়া ঠিক নয়। লিচুর খোসা ফেলে দিতে হলেও লিচু সব থেকে সেই ইম্পর্ট্যান্ট ফল যেটাকে না ধুয়ে খাওয়া একেবারেই উচিত নয়। ভালো থাকুন সবসময়, অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে এভাবেই সতর্ক থাকুন, কারণ আপনার একটু ভুলে আপনার বাড়ির বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে এবং আপনারও ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং সব সময় ফল না ধুয়ে খাবেন না, কারণ প্রচুর পরিমাণে বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে এই ফলগুলোতে উৎপাদন বাড়ানোর জন্য। সতর্ক থাকতে হবে আমাদেরকেই। ব্যুরো রিপোর্ট, প্রথম, কলকাতা।